প্রবাসী সন্তানদের লেখাপড়ার সুব্যবস্থার জন্য জেদ্দায় আলোচনা সভা। সৌদি আরবে বসবাসরত প্রবাসী সন্তানদের লেখাপড়ার সুব্যবস্থার জন্য সৌদি আরবে জেদ্দায় নিজস্ব জমিতে স্কুল স্থাপনের লক্ষ্যে স্কুলের জমি ক্রয় সংক্রান্ত কাজে ঢাকা থেকে আসা প্রতিনিধি দলের সাথে বুধবার রাতে জেদ্দা কনসুলেট প্রাঙ্গণে স্কুলের অভিভাবক ও কমিউনিটি নেতৃবৃন্দের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেদ্দা কনসুলেটের কাউন্সিলর মোহাম্মদ মুজিবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সভার শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস স্বাগত বক্তব্য প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন কনসুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহানউদ্দিন। এরপর আমন্ত্রিত অভিভাবক কমিউনিটি নেতৃবৃন্দ জেদ্দায়স্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা ও ইংরেজি শাখার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জেদ্দায় প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য বাংলাদেশ সরকারের উদ্যোগে জেদ্দায় বাংলা ও ইংরেজি স্কুলের জন্য জমি ক্রয় ও ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অনুরোধ জানান। ঢাকা থেকে আসা অতিথিবৃন্দ বাংলাদেশ সরকারের নিকট এসব কথা তুলে ধরে একটি যৌক্তিক সমাধানের উদ্যোগ নেবেন বলে প্রবাসীদের আশ্বস্ত করেন। ঢাকা থেকে আসা অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডিপুটি চিফ শেখ মোহাম্মদ শরীফ উদ্দিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক কাজী জিয়াউল হাসান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপসচিব আনোয়ারুল হক।